ربنا يا ربنا ربنا يا ربنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آي الله تعالى গুনার বোঝা কাঁধেনি, রাতের গভীরতম অংশে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ দয়া করে মায়া করে বাগপাছরা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হলো সমাপনী লগ্নে, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে কথাগুলোকে কবুল করে তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দাও। সবটুকুনের সব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দাও। আল্লাহ যারা আমরা হাত তুললাম এমন কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নেই, বড় বড় গুনাহে গুনাহগার, ছোট গুনাহে গুনাহগার, প্রকাশ্যে করা গুনাহে গুনাহগার, গোপনে করা গুনাহে গুনাহগার, গোপন প্রকাশ্য যত গুনাহ করেছি মালিক আপনার কাছে মাহফিলের শেষে বিশ্ব নবীর নামে দরুদ ও সালাম পড়ে শাহী দরবারে হাত তুলেছি, দয়া করে মায়া করে গুনাহ মাফ করে বাড়ি পর্যন্ত পৌঁছে জান্নাতি জীবন যাপনের তৌফিক দান করে দেয় আল্লাহ তাআলা। 12 বছর ধরে মাহফিল হচ্ছে, আল্লাহ 12 জন মানুষ যদি হেদায়েত হয় 12টা বছর সার্থক হবে, আল্লাহ একটা মানুষ যদি হেদায়েত না হয়, আল্লাহ বিশেষ করে যারা মাহফিল কর্তৃপক্ষ আছে অনেক কষ্ট করে তারা মাহফিলের ইন্তেজাম করে, আল্লাহ তাআলা এই ইন্তেজামের পিছনে জাগতিক কোন স্বার্থ নাই, আখিরাতের জন্য আল্লাহ আপনাকে খুশি করার জন্য এই মাহফিলের আয়োজন আপনার গোলামেরা করে, আল্লাহ গোলামদের এই প্রচেষ্টা কবুল করে অত্র এলাকার মানুষকে আপনি দিনদার ইমানদার বানায় দেন আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায়, জনম দুঃখিনী মায়ের কথা, জানি না কার কার না জানি মা নাই, অন্ধকার কবরে যাদের মা চলে গেছে, আল্লাহ মাকে কবর দি, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে আনা হলো, কিন্তু মায়ের গুনাহগুলো খুলে আনা যায় না। মাবুদ মাওলা কত পরিমাণ আদর মা করেছে, না ঘুমিয়ে আমাকে ঘুম পড়িয়েছে, না খেয়ে আমাকে খাইয়েছে, আমি ঘুমের ঘরে যখন চিৎকার করে উঠেছি মা নিজের ঘুম বাদ দিয়ে আমার মুখে খাদ্য তুলে দিয়েছে, আমি অসুস্থ হলে মা অঘুমা থেকে মাথার মধ্যে হাত বুলাই দিয়েছে, সেই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেল, কবরটাকে দয়া করে জান্নাতের টুকরা বাগান বানান, জানি না কার কার না জানি আব্বা নাই, আব্বা যার অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে, কত বাপ কত কষ্ট করে রোদের ভিতরে ঘেমে যেত, কষ্ট করতে করতে ঘামগুলা ঝরে ঝরে পড়েছে, আল্লাহ মাঠে ঘাটে বাপ কত কষ্ট করেছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বাপ কষ্ট করেছে, কষ্ট করে ইনকাম করে এত বড় আমাদেরকে বানিয়েছে, সেই বাপ আজ অন্ধকার কবরের কবর বাসী হয়ে গেছে, দয়া করে মায়া করে বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ
আমরা আপনার প্রিয় হাবিবের উম্মত, শেষ জামানার মানুষ হওয়ার কারণে নানা ধরনের বিভ্রান্তিতে আছি, কোনটা সঠিক কোনটা বেঠিক অনেক সময় বুঝি না, এজন্য নানা ধরনের অন্যায় করে ফেলি, অবিচার করে ফেলি, জুলুম করে ফেলি, শয়তানের অস্ত্র সার করে গুনার ভিতরে ডুবে যাই। দুনিয়া আমাদেরকে এমন ভাবে ভুলায় দেয়, আখিরাতের জীবনটাকে আমরা ভুলে যাই, কবরের জীবনটাকে আমরা ভুলে যাই। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা একটা মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার জীবনে খানা দেন আর না দেন, দুনিয়ার জীবনে কষ্টে থাকি আর সুখে থাকি, দুনিয়ার জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, আল্লাহ একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে সুখী, সবচেয়ে সুখ যে লোকটা করবে, আল্লাহর বিচারালয়ে আল্লাহ তাকে ডাকবে। আবার যে লোকটা সবচেয়ে বেশি দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়েছে, কষ্ট করেছে, ওই লোকটাকে আল্লাহ ডাকবে। যে লোকটা সবচেয়ে বেশি সুখ করেছে, কাফের ছিল, সবচেয়ে নেয়ামত পেয়েছে, দুনিয়ার জীবনটা সুখে কাটিয়েছে, তাকে বলবে জাহান্নামের আগুনটা দেখে আর। এক সেকেন্ড জাহান্নামের আগুন দেখার পরে লোকটাকে আল্লাহ বলবে গোলাম, দুনিয়ার সুখ গুলা কি তোর মনে আছে? ওই ব্যক্তি বলবে, দুনিয়ার কোন সুখ আমার মনে নাই, আয় আল্লাহ এ কেমন আগুন, কেমন যন্ত্রণা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কষ্ট করা ব্যক্তিকে আল্লাহর জান্নাতটা দেখতে পাঠাবে, গোলাম দেখে আয় তো জান্নাতটা। গোলাম গিয়ে এসে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, আল্লাহ বলবে গোলাম মনে করতো কি কি কষ্ট তুই দুনিয়ার জীবনে করেছিস। গোলাম বলবে আল্লাহ কোন একটা কষ্টের কথা তো আমার মনে পড়ে না, মা আসাবাকুম যুর, আল্লাহ কোন কষ্ট আমাকে কোনদিন পায় নাই, জীবনে কোন কষ্ট করি নাই, জীবনে কোন কষ্ট দেখি নাই, জীবনে কোন কষ্ট করি নাই, জীবনে কোন কষ্ট পাই নাই। যেই লোকটা সবচেয়ে বেশি কষ্ট করা মানুষ, সে একবার জান্নাত দেখে আল্লাহ জান্নাতের নেয়ামত পেয়ে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। যেই জান্নাত তোমার নেয়ামতে ভরা, আল্লাহ সেই জান্নাতের মালিক না বানায় উঠায় ওনারে আল্লাহ। আল্লাহ অনেকে হাত তুলেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, নিজেকে মুসলমান বলে পরিচয় দিই, আল্লাহ আমি এমন মুসলমান, তোমার কাছে সারেন্ডার হতে পারি নাই, আত্মসমর্পণ করতে পারি নাই, আমার লজ্জা নাই, লজ্জা না থাকার কারণে আমি মুসলমান বলি। আমি তো মুসলমান হলে পাঁচবার তোমার হাজিরা দিই, আল্লাহ আমি আমার কপালটা দিই, তোমার জমিন নামক খাতার ভিতরে লিখে দিতাম, আল্লাহ আমি গোলাম, আল্লাহ আমি গোলাম, আর তুমি যদি গোলাম হিসেবে কবুল করে নিতে আমি জান্নাতি হয়ে যেতাম রে আল্লাহ। এই মাহফিলে তোমার যত গোলাম এসেছে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার বানায় দাও আল্লাহ। আল্লাহ একদিন আমি ইতিহাস হয়ে যাব, দুনিয়া থেকে গত হয়ে যাব, যারা সামনে বসা আছে দুনিয়া থেকে গত হয়ে যাবে, আবার জায়গায় আরেকজন ঘুমাবে, আবার প্লেটে আরেকজন খাবে, আমার গ্লাসে আরেকজন পান করবে, আমার জামা কাপড় পর্যন্ত বাগবাটোয়ারা করে দিয়ে দেওয়া হবে। কিন্তু বাবু আমি তো অন্ধকার কবরে একা চলে যাব, যেদিন কবরে একা চলে যাব রে মালিক, কবরটাকে আমলের নূর দিয়া তুমি আলোকিত বানিয়ে দিও আল্লাহ।
আজকের এই মাহফিলে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কুয়েত, কাতার, সৌদি আরব, আল্লাহ দুবাই সহ বিভিন্ন এলাকার মালয়েশিয়াতে আমার যে ভাইরা আছে, আল্লাহ আমার বিশেষ করে খুব কাছে আমার তারেক ভাইয়ের বড় ভাই আমেরিকাতে গিয়েছে, সুদূর আমেরিকাতে থেকে মাহফিলের খবর নিয়েছে। আমার ফারুক ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমার বাবলু ভাইয়ের জন্য আমরা দোয়া করি। আজকের এই মাহফিলের কমিটির যিনি সভাপতি আমাদের বাবলু ভাই, আজকের তারেক ভাইয়ের আব্বা যিনি আমাদের পাশে বসা আছে, আল্লাহ সবার জন্য মন থেকে দোয়া করি, ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করি। সুদীর্ঘ 12 বছর ধরে নানা প্রতিকূলতাকে পেরিয়ে এই মাহফিলের আঞ্জাম তারা দিচ্ছে, আমার প্রবাসের ভাইরা সহযোগিতা করছে, যারা প্রবাসে আছে প্রবাসীদেরকে তুমি সুস্থ সুন্দর জীবন দান করে দিও আল্লাহ। আল্লাহ প্রবাসীর জীবনটা অনেক কঠিন, যারা প্রবাসে থাকে তারা বুঝে। তারেকের বড় ভাই যখন আমেরিকায় গেল তার বাবা অসুস্থ হয়ে গেছে, তার মা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে, সন্তান ওইখানে যখনই কষ্টে পড়েছে বাবা মার অন্তরের ভিতরে প্রথম কষ্টটা এসে লেগেছে, যেই সন্তানের জন্য বাবা ফের এত মায়া, সেই সন্তান যেন মা বাবাকে কখনো দুঃখ কষ্ট না দেয়। যারা সন্তান বসে আছি মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যেন জীবনটা চালাতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমি। আল্লাহর কাছে বলি মালিক, মা বাপ যাদের জীবিত আছে হায়াতে তৈয়বা দিয়ে সুস্থতার সাথে মা বাপকে কবুল করে নিও, হায়াতে তৈয়বা দান করে দিও, মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থতা দান করে দিও। আল্লাহ যারা প্রবাসে গিয়েছে অর্থনৈতিক স্বাবলম্বী বানিয়ে আবার যেন মা বাবার বুকে ফিরে আসতে পারে তৌফিক দিও। আমার মামুন ভাই বিদেশ যাবে, আল্লাহ তার যাওয়ার যাবতীয় ব্যবস্থাকে আল্লাহ তুমি ফাইনাল করে দিও। আল্লাহ আমার তরুণ প্রজন্মের ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছে ওদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ এমন রেজাল্ট দিও, কুররাতু আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রেজাল্ট এসে যখন বাবাকে বলবে বাবা মায়ের মনটা যেন বড় হয়ে যায়, এরা যেন মুত্তাকিদের নেতা হয় এমন রেজাল্ট আল্লাহ তুমি দান করে দিও। আল্লাহ তাআলা চলে যাওয়ার ডাক চলে আসবে, কখন না জানি কোথায় কিভাবে চলে আসে। আপনার কাছে বলি মাওলা, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না, ক্যান্সারের মৃত্যু দিয়েন না, প্যারালাইজ বানায় মৃত্যু দিয়েন না, ব্রেইন স্ট্রোক দিয়ে মৃত্যু দিয়েন না, হার্ট অ্যাটাক দিয়ে মৃত্যু দিয়েন না, এমন সময় মৃত্যু দিন যখন আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, এমন সময় মৃত্যু দিন যখন আমি সেজদায় চলে গিয়ে আমার মাথাটা আপনার জন্য নত করে আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি মৃত্যু দিন জান্নাতি বানায় উঠিয়ে নিয়েন রে মালিক। আয় আল্লাহ রোজা মুখে মৃত্যু দি, আল্লাহ আমি যেন বলতে পারি মালিক আমি তোমার জন্য রোজা রেখে গুনাটা ছেড়ে, তোমার জন্য রোজা রেখে গুনা ছেড়ে, হে আল্লাহ তোমার কাছে আসার প্রত্যাশায় ছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তোমার যেন দয়া হয়ে যায়, তুমি যেন মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ তরুণ প্রজন্মের তরুণদেরকে নামাজি বানাও, মুরব্বীদেরকে নামাজি বানাও, আল্লাহ যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে দয়া করে মায়া করে জবানে আল্লাহ কালেমা নসিব না করায় ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ আরো একটা বছর গেলে আবার তোমার গোলামের এইভাবে একত্রিত হতে পারবে, এই এক বছরের মধ্যে অনেকেই তো হয়তো থাকবে। আল্লাহ গত বছরে ছিল এই বছরে নাই,
ডানে বামে চারদিকের কবর গুলাতে শুয়ে আছে। আল্লাহ তুমি কবরবাসীদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা আমরা চলে যাব, জানি না কখন চলে যাব, যেদিন মালাকুল মউত চলে আসবে, জবানে দয়া করে তুমি জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।